ধুলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে ছড়িয়ে আছে 1,24,000 মহিষ, যাদের অধিকাংশরই জন্ম সেখানে এবং বেড়ে ওঠা একই স্থানে। ভোলার 50টিরও বেশি চরের 173টি বাথান দেখে মনে হবে এক একটা মহিষের সাম্রাজ্য। এসব মহিষ থেকে বছরে আয় হয় 250 কোটি টাকারও বেশি। বিভিন্ন প্রজাতির এসব মহিষের সুরক্ষায় সম্প্রতি ভোলার বিভিন্ন চরে স্থাপন করা হয়েছে আধুনিক কিল্লা। এখন জোয়ারের পানিতে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হলেও জলোচ্ছ্বাস থেকে চরাঞ্চলের হাজার হাজার মহিষকে সুরক্ষা দিচ্ছে এসব কিল্লা। যত পানি হোক, আমাদের কোনো আর বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন নিরাপত্তা বন্যা হইলে দেখা গেছে কিছু মহিষ বাঁচিয়েও যাইতো, এখন আর বাসার কোনো লাইন নেই। আগে এখানে বেশ কিছু মাটির কিল্লা থাকলেও সেগুলো টেকসই না থাকায় দুর্যোগের হাত থেকে রক্ষা পেত না মহিষগুলো। প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোলার উপকূলে সংগঠিত ঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যেত শত শত মহিষ। কখনো বজ্রপাত অথবা পানিতে ডুবেও মৃত্যু হতো অনেক মহিষের। এভাবে ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন ও ইয়াসের প্রভাবে উপকূলের 4-5 ফুট জলোচ্ছ্বাস হওয়ায় মারা গেছে কয়েক হাজার মহিষ। মহিষগুলো সাধারণত যখন জলোচ্ছ্বাস হয়, যখন সাইক্লোন হয়, তখন এগুলো বিভিন্ন জায়গায় চলে যায়। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং বেসরকারি পর্যায়ে কিছু আধুনিক কেল্লা এখানে তৈরি করা হচ্ছে, এটি খুব শীঘ্রই সম্পন্ন হবে। মহিষ পালনে পরিবেশগত টেকসই উন্নয়ন, মহিষের মৃত্যু ও ক্ষতি এড়াতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবার মহিষ সুরক্ষায় আধুনিক কিল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন চরে নির্মাণ করা হয়েছে 4টি আধুনিক কিল্লা। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এসএপি প্রকল্পের মাধ্যমে এই মহিষদেরকে রক্ষা করার জন্য ভোলা 4টি কিল্লা স্থাপন করেছি। প্রায় এক একটা কিল্লায় 600 মহিষ বাসস্থান করা সম্ভব। নদীর মাঝে দুর্গম চরে ভূমি থেকে 7 ফুট উচ্চতায় পাকা এসব কিল্লায় বজ্র নিরোধ দণ্ড, সুপেয় পানির ব্যবস্থা, সৌর বিদ্যুৎ, মহিষের চিকিৎসা ব্যবস্থা, মহিষের দুধ ধোয়ানো, বাথানিদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা পেয়ে বেজায় খুশি মহিষ মালিক ও বাথানিয়ারা। আমাদেরকে ওই সিনিজ দিছে, ওষুধ দিছে, ট্রেনিং দিছে কয়েকবার, মহিষ কিভাবে ফালতে হবে বা কিভাবে বাচ্চা ফালতে হবে। কিল্লারা পাওয়ানে আমাদের অনেক উপকৃত হয়েছে। আগে মহিষের বাচ্চা, তারপরে গর্ভধারণ জেলার বিভিন্ন চরে সরকারি ও বেসরকারি অর্থায়নে মহিষ সুরক্ষায় 8টি আধুনিক কিল্লা নির্মাণের কাজ শেষ হওয়ার পাশাপাশি আরো বেশ কিছু কিল্লা নির্মাণের কথাও জানালেন ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এই উদ্যোগটির ফলে খামারগুলি রয়েছে, সেই খামারগুলিতে মহিষগুলি নিরাপদে বসবাস করতে পারতেছে। ভোলায় আমরা আরও বেশ কিছু কিল্লা স্থাপন করতে পারবো, এমন করতে পারলে যারা খামারি আছে লাভবান হতে পারবে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে পানির উচ্চতা বৃদ্ধি পেলেও এ ধরনের কিল্লায় নিরাপদে রাখা যাচ্ছে মহিষগুলো। পাশাপাশি এসব আধুনিক কিল্লায় রাখালরা নিরাপত্তা পাচ্ছে এবং এখানে আরও কিল্লা স্থাপন করা হবে বলে জানালেন ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল। এখানে অনেক সুব্যবস্থা আছে, সেখানে টিউবওয়েল আছে, 10 জন রাখাল থাকার ব্যবস্থা আছে। আমাদের 18,000 মেট্রিক টন দুধ উৎপাদন আছে। এই দুধের বেশিরভাগই এখানে দধি তৈরি হয় এবং মিষ্টি তৈরিতে ব্যবহার হয় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় দধি এবং মিষ্টি সেগুলো চলে যায়। মহিষের দুগ্ধ উপজাত দই, ঘি, পনির ইত্যাদির মতো পণ্য ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। সাধারণ মানুষের কাছে এর চাহিদাও ব্যাপক। সুতরাং দুর্গম চরাঞ্চলে মহিষের কিল্লা স্থাপনের পাশাপাশি মহিষের প্রধান খাবার সবুজ ঘাস উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান সচেতন মহলের।